হটপটটা চলে আসছে স্পাইস ওয়ান না চিয়া ওয়ান আচ্ছা ব্ল্যাক মাশরুম ফিশ স্যার মনে হয় কি ফিশ স্যার অ্যাকচুয়ালি পাঙ্গাস অ্যাকচুয়ালি পাঙ্গাস হ্যালো এভরিওয়ান সবাইকে সিয়াম দাহানি ডাবলসে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হলো ইয়ামা হটপটে আর এটা স্পেশালিটি হলো এটা হটপট হটপট সবাই জানেন যারা চাইনিজ বা কোরিয়ান মুভি দেখেন এখানে লাইভ কিচেন থাকে এখানে রান্না করে খেতে হয় সো আমরা এটা একদমই নতুন এক্সপিরিয়েন্স আমরা আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গো আমরা অলরেডি ইয়ামা হটপটে চলে আসছি ঠিক হপ অফ কফির উপরেই বোনলেস ফিশ দেন বিফ সাইজ বোনলেস কি ফিশ ভালো বলছেন আর বিফ দিয়ে আর এটা কি বিফ বল বিফ বল এটা চিকেন বল আছে বিফ বল চিকেন বল একটা হ্যাঁ তো কোয়ান্টিটি বেশি তো কম আর একটা অবশ্য না অ্যাকচুয়ালি স্যার আপনি কি বল না করেন তাহলে স্যার ওয়েস্ট হবে ওকে 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 আর উপরে আছে কি এটা হলো স্টমাক বিফ চেরি আর হলো বিফ স্টিকটা দিয়েন আর ভেজিটেবল এর ভিতরে কিছু নেই স্যার উই হ্যাভ আর টফু টফু না fresh mushroom there this one or this one huh is it this one this one is a black mushroom yes sir okay black mushroom there a tofu there one sir this or this this one or lettuce there just that's it এটা আমাদের এখানে বাফেটে যত ইচ্ছা তত নিতে পারবো হটপট রেডি হটপটটা চলে আসছে স্পাইস ওয়ান না চিয়ার ওয়ান আমরা এটা দেখে সার্ভ করবো ওকে নো প্রবলেম থ্যাংক ইউ এটা আমরা এখন ট্রাই করব গরম গরম হটপট নিচে কুকার আছে সো গরম থাকবে দুটা স্পাইসি দুটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন চান এটার স্পাইস অনেক দেখতেই পাচ্ছেন আর এটা নর্মাল আগে নিয়ে নেবেন কারণ সময় লাগবে তো কুকোতে আর এটা হলো চিকেন বল আমাদের দেশের পাঙ্গাস ফিশ একটু বয়ের কথা হালকা খেতে পারবো সো খাবার বেশি দেওয়া যাবে না যেটা খাবো সেটাই আর মাশরুম গুলো দিয়ে দেবো সেটা সেটা খাবো সো একটু ওয়েট করি 5 থেকে 10 মিনিট আমরা এখন যেটা করবো মোমো কেমন হচ্ছে এটা দেখবো শ্রিম্প অলরেডি হয়ে গেছে সো অলমোস্ট ডান আর একটু ওয়েট করি মাশরুম তো অলরেডি কুকড মোমোস ওয়েল ডান খাবার কেমন মজা মোমো ইজ গুড ওকে স্টিমার Thank you.
বিফ ক্র্যাব খাওয়া অলমোস্ট ডান, অনেকগুলো আইটেম খেয়েছি। আর যদি যে বলতে চাই, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিওস, আর ডান দিকে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।